Assalamualaikum. আমি কারিমা রাজশাহী থেকে বলছিলাম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমি একটা সিম্পল রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আসবেন। আর যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক দিয়ে আসবেন, তা যাতে করে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সেটা দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। সকাল সকাল উঠেছি, উঠে রান্নাবান্না শেষ করেই আমি জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। গ্যাসের চুলা এবং আমার ইলেকট্রিক চুলা, আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম। আর আজকে যেহেতু আমার বাসায় মেহমান আসবে, মেহমান বলতে আমার দুইটা বোন আসবে আর আমার মেজো বোন যেটা ঢাকায় থাকে, ও আসলে ঈদের ছুটিতে আসছিল এবং আজকে চলে যাবে। আগামী কালকে রাতে ওদের ট্রেন, তাই আজকে আমার বাসায় থেকে দেন পরের দিন রাতে ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। বোনেরা আসছে এই উদ্দেশ্যে আমি তেমন কোনো আইটেম করি নাই, তো ভাবলাম রান্না দুপুরে করে রেখেছি সেটা দিয়ে চলে যাবে। আর সাথে ভাবলাম যে একটু শুটকি আছে, তো শুটকি ভর্তা করি। আর আমার বোন আসলে শুটকি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে, আর তার জন্যে আজকে আমি মূলত ওই শুটকি ভর্তাটা বানাবো। আর বানাতে ভাবলাম যে আপনাদের সাথেও আমি আমার ভিডিওটা শেয়ার করি, যাতে করে আপনাদের ভালো লাগে। আর আমি কিভাবে সহজ উপায়ে আমি আমার শুটকি ভর্তা করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শুটকি ভর্তা করার জন্য আমি এখানে ছুরি শুটকি এবং লইট্টা শুটকি নিয়েছি, আর যেটাকে আমি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আর তার সাথে এখানে পেঁয়াজ এবং রসুনগুলো কুচি করে নিলাম। আর শুটকির কিন্তু মূল উপাদান মানে মশলা হচ্ছে রসুন, রসুন কিন্তু একটু বেশি লাগে। তারপরে আমি এখানে দিয়ে দিব একটা ছোট মানে মিডিয়াম সাইজের একটা আলু, আর এই আলুটা আমি ইউজ করি যাতে করে একটু আঠালো হয় শুটকির ভর্তাটা। আর এই আলুটা দিলে আমার কেন জানি শুটকির টেস্টটা একটু অন্যরকম লাগে, এই জন্য আমি আলুটাকেও সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। এদিকে আমার কাজ করতে করতে আমার বোনেরা চলে আসে, আর বোনেদের বাচ্চা পাটি মানে এগুলো আমার সোনারা, তারা চলে এসে আমার মানে বাসায় এসে তো আমার ছেলের খেলনা নিয়ে খেলনা করতেছে। তারা তো সন্ধ্যাবেলায় চলে আসছিল আমার বাসায়, তো এ তো এসেই সবাই মিলে একসাথে খেলা শুরু করে দিয়েছে। আর প্রথমে এসে আয়রাবাবু এ তো খেলনাগুলো নিয়ে খেলতেছিল। আর আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলে একটু অসুস্থ, মানে আজকে সারা দিনই ও উঠতে পারে নাই, হঠাৎ করে বমি এবং ডায়রিয়া, যার কারণে সারা দিন ও শুয়েছিল। আর যে মাত্র তার খালামুনিদেরকে পাইছে, ভাই বোনদেরকে পাইছে, সে মাত্র উঠে বসে মানে তাদের সাথে খেলা শুরু করেছিল। তারপরে তো খালামুনির মোবাইল নিয়ে একটু ফোনে গেম খেলতেছিল। সারা দিন পরে একটু তার চাঙ্গা হয়েছে আর কি, আর মানে তাদের সাথে আবার লাফালাফি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমার শুটকিটা কিন্তু ভিজে গিয়েছে, আর এতো আমি সুন্দর করে এখন এটাকে পরিষ্কার করে নিব। আর এটার মধ্যে যে কাঁটাগুলো থাকে এটাকে একটা একটা করে আস্তে আস্তে আমি ছড়িয়ে নিব। তারপর একটা ফ্রাই প্যানে আমি যে পেঁয়াজ রসুন কুচি করে রেখেছিলাম সেগুলোকে আমি সরিষার তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। তারপরে আমি এখানে তিনটা মতো শুকনা মরিচ দিয়েছি, এখানে কাঁচা মরিচ ইউজ করিনি, যেহেতু শুটকি ভর্তা একটু ঝাল ঝালই ভালো লাগে, এজন্য আমি এখানে শুকনা মরিচটাই ব্যবহার করেছি। আপনারা বেশি ঝাল খেতে চাইলে এখানে শুকনা মরিচের পরিমাণ বা কাঁচা মরিচ অ্যাড করতে পারেন। তো এই তো আমার প্রায় এখানে ভাজা কমপ্লিট। তার সাথে আমি এখন যে ছড়িয়ে রাখা শুটকিগুলো মানে কাটা ছড়িয়ে রাখা শুটকিগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপর এক সাইডে দিয়ে আমি আবার তারপর আমি হালকা একটু তেল দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিব। আর অনেকে শুটকির গন্ধ পছন্দ করেন না, তো আমি এভাবে রান্না করেছি, আমার শুটকির কোনো গন্ধ নেই।
মানে শুটকি ভর্তার যে একটা গন্ধ থাকে অনেকে সেটা সহ্য করতে পারেন না, তবে আমার কেন জানি এটা ভালো লাগে। তারপরে আমি এভাবে রান্না করলেও কোনো গন্ধ কিন্তু পাওয়া যায় না। তো আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা যদি রান্না করেন তাহলে অনেক অল্প সময়ে অনেক সহজভাবে আপনারা এই শুটকি ভর্তাটা তৈরি করতে পারবেন। তারপর এখানে আমি সামান্য পরিমাণে লবণ মানে স্বাদমতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে সবগুলোকে একসাথে আমি নেড়ে চেড়ে নিব। দেন তারপরে আমি যে আলুগুলো কুচি করে কেটে রেখেছিলাম সে আলুগুলো এখানে দিয়ে দিব। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদ 1 চা চামচ, তারপরে মরিচ, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া অ্যাড করেছি। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে কিছুক্ষণের জন্যে। সব শেষে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আলু যেহেতু দিয়েছি এটাকে সিদ্ধ হতে সময় দিতে হবে, তাই অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্যে। এই তো এখানে আমি 5 মিনিটের জন্য রান্না হওয়ার জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এটাকে আবারও নেড়ে চেড়ে নিব আর দেখব যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। তো এখানে তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম, এজন্য সিদ্ধ হতে বেশি সময় লাগে নাই। তারপরে আমার ভর্তাটা প্রায় রেডি। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারে না দিয়ে হাতেই মেখে নিতে পারেন। তো আমি এখানে ব্লেন্ডারে দিয়ে হালকা মানে একবার মতো বিট করে নিয়েছি আর আমি আমার সময় বাঁচানোর জন্য এই কাজটা করেছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। এই তো আমার শুটকি ভর্তা কিন্তু রেডি। এখন এটাকে সুন্দর করে সার্ভ করব। 1 প্লেট গরম ভাতের সাথে কিন্তু এই শুটকি ভর্তাটা থাকলে আর অন্য কোনো তরকারি আমাদেরকে লাগবে না। অনায়াসে 1 প্লেট ভাত কিন্তু এই শুটকি ভর্তা দিয়ে আমরা খেয়ে ফেলতে পারবো। তো আমি যার উদ্দেশ্যে ভর্তাটা বানিয়েছি তার অনেক পছন্দ হয়েছে, মানে আমার আপুর ভর্তাটা খেয়ে অনেক পছন্দ করেছে মাশাল্লাহ। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে বাচ্চা পাটি রাতে আর ঘুমানোর নাম কথায় নাই, তারা একসাথে আবার খেলাধুলা শুরু করে দিয়েছে। যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন যে আমার এই শুটকি ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো এখানে তো বড়টা হচ্ছে আমাদের আয়াতছোনা মানে আমার মেজো বোনের মেয়ে, আর এটা হচ্ছে আমার ছেলে, আর ওই ছোটো পুচকিটা হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে। এখানে আয়াত, আয়রা এবং আরাফ তারা তিনজন আছে আর তিনজনে অনেক বেশি মজা করেছে সেই দিন। তো অনেক কথাই বলে ফেললাম, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।